নগর ভোগেশ্বরী ফুপাননী অসামরিক চিকিৎসালয়ত চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসালয়খনের পর অন্তর্ধান হল দুটা শিশু। এটি কণমানি শিশুক 8000 টাকাত বিক্রি করা বলে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে কর্তব্যরত নার্সে। পেশেন্ট 11 তারিখে এডমিট হয়েছে, তারপর এয়া ট্রিটমেন্ট পাই আসে, কিন্তু কে তারিখে বাচ্চা তো বিকিছে সেটা গম না পাও। কোর পা বাচ্চা তো বিকিছে, ইয়াতে আসলে বাচ্চা তো সেটু এটা এটা অ্যাটেন্ডেন্ট আসলে, ইয়াতে ট্রেন কথা পেশেন্ট এটা আসলে তখন অ্যাটেন্ডেন্ট মানে বিকিছে বলে কথা কার আসলে পেশেন্ট যদি ডেথ হল সে পেশেন্ট আসে মানে বার্ন কেসর পেশেন্ট বার্ন কেসর পেশেন্ট লোক কোনো গার্জেন আসলে নাকি মানে এজনে হোর বাচ্চা আসলে তাই 10 বছর মান হব মানে বাচ্চা তো মাকৰ লগত আসলে তারপরে মানে বাচ্চা তো বিকি ভাইটো যেটা বিকি দিছে তারপরে তাই আমাক কইছে বেশি না কোনো সেই অ্যাটেন্ডেন্টে কোনোবা খবর করেছে মানে ব্লাড দিব বলিয়ে খবর করেছিল ব্লাড মানে পেশেন্টক মানে ব্লাড দিব লাগবে সেখানে বাচ্চা তো বিকি দিলে 8000 বিকিছে বাচ্চা দুটা আসলে সেই বাচ্চা তো বিকিলে ভাইটো বিকিছে ছোৱালীজনী কালি নাইকিয়া হয়েছে কালি 5:30 বজাত নাই। হালনের এগারী মহিলার কাছতে চিকিৎসাধীন হয়ে থাকা আন এগারী রোগীর অভিভাবকে শিশুটিক বিক্রি করার অভিযোগ উত্থাপন হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসালয়খনের শৈল্য বিভাগত ভর্তি হয়ে আসিল মহিলাগী। অগ্নিদগ্ধ মহিলাগীর আসিল দুটাক কণমানি, ইয়ারে এটি শিশুক বিক্রি করার লগতে আন এটা রহস্যজনকভাবে অন্তর্ধান হয়েছে। দেশ আছে আপনাদের লই লোক সিহত কিজনী লো যাব এনেকা বলিয়ে ভাবিছো তারমানে বুঝছে না আজির এখন ছুটি হয়েছে ইয়াত একু নয় পেশেন্ট আসলে আর এটেন্ডেন্সে আপনি কইছিলেন ছোৱালীজনী লো যাম মনে লো যাব নয় ছোৱালীজনী কোনো বোলো মই চাইলাইনত দিবি এনেই কলো সেইদিনাখনে তাই গাড়ি আনিছে যাবলৈ বেলেগ থৈছে দাদা গুছি যাম গুছি যাম সে তললৈ গৈছে মোৰতো ভয় লাগিছে তললৈ যেতিয়া গুছি গৈছে ছোৱালীজনী গুছি যাব মই বেগে চেগে লৈ তাত উৰি আছোঁ তাৰপিছত ইয়ালে পঠালোঁ ছোৱালীজনী এহেঁতক ছোৱালীজনী তাৰ কালিলৈকে আছে মই থকালৈকে আছে আঢ়ৈ টাবলৈকে তাৰপিছত যেতিয়া মৰিছে তেতিয়া সেই সময়ত কিনি গৈছে। চিকিৎসালয়খনতে মৃত্যু হয় মহিলাগৰাকীৰ, ইয়ার পাছতে শিশু দুটি অন্তর্ধানক সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যর। নগাঁওর পর তাওয়াজ ভূঁইয়া রিপোর্ট, অসম লাইভ 24।